আমরা বিভিন্ন কল্পবিজ্ঞান ভিত্তিক সিনেমায় দেখেছি যে গাড়ি চলতে চলতে হঠাৎ আকাশে উড়ে গেল, আবার সুবিধা মতো নেমে এলো গোত্তা খেয়ে। এগুলো দেখে আমরা বেশ মজাই পাই, কিন্তু কখনো কি আমরা ভাবতে পেরেছিলাম যে এই ঘটনা শুধু কল্পনার নয়, বাস্তবের মাটিতে নামিয়ে আনা যাবে? এমনই অবাস্তব ঘটনা এবার সত্যি হতে চলেছে। বাজারে লঞ্চ হতে চলেছে উড়ন্ত গাড়ি, যা সুবিধা মতো রাস্তায় এবং আকাশে উড়বে। মানে ধরুন আপনি রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেন, সামনে প্রচুর জ্যাম, আচমকা গিয়ার বদলে আকাশে উড়ে গেলেন, আবার ফাঁকা দেখে রাস্তায় নেমে পড়লেন, আবার তেমন সুযোগ না পেলে সরাসরি অফিস বা কর্মক্ষেত্রে গিয়ে নামতেও পারেন। তাতে আপনার সময়ও বাঁচলো, আবার উড়ে অফিস পৌঁছে যাওয়াও গেল। এমন হলে কেমন হয়? খুব শিগগিরই এমনটাই হতে চলেছে। আমেরিকান কোম্পানি আসকা নিজেদের প্রোটোটাইপ আসকা A5 কনজিউমার ইলেকট্রনিক শো এর সময় পৃথিবীর সামনে এটি পেশ করে দিয়েছে। এটি নিজের ক্যাটাগরিতে প্রথম এমন প্রোটোটাইপ গাড়ি যা সম্পূর্ণভাবে ফাংশনাল। এটি সাধারণ গাড়ির মতো রাস্তাতেও দৌড়তে পারবে, আবার প্রয়োজন মতো আকাশে উঠতে পারবে বলে জানানো হয়েছে। রাস্তায় এবং আকাশে এক চার্জে 402 কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারে। বড় এসইউভি সাইজের এই গাড়িটিতে 4 জন লোকের বসার ব্যবস্থা রয়েছে। কোম্পানি এই গাড়ির জন্য অন ডিমান্ড রাইড সার্ভিস শুরু করে দিয়েছে এবং আশা করা হচ্ছে এই গাড়িটি অফিসিয়ালি বিক্রির জন্য 2026 লঞ্চ করা হবে। কোম্পানি এই গাড়িটিকে আলাদা আলাদা ফেজে লঞ্চ করবে। কোম্পানির বক্তব্য যে এই গাড়িটি বিভিন্ন মেট্রো সিটিতে চলতে সুবিধে হবে, যেখানে জ্যাম অত্যন্ত বেশি থাকে। আসকার সিইও জানিয়েছেন যে আসকা A5 এমন ক্যাটাগরির প্রতিনিধিত্ব করে যা দুনিয়াতে কখনো ঘটেনি, যা মানুষের সামনে আসতে চলেছে। এই উড়ন্তগাড়ির চাহিদা বাজারে অত্যন্ত বেশি হবে বলে তিনি আশাবাদী। এই গাড়ি পৃথিবীকে 100 বছর এগিয়ে দেবে পরিবহনের ক্ষেত্রে বলেই তিনি মনে করেন। আসকা A5 ফ্লাইং কার ফ্রি অর্ডারের জন্য বাজারে পাওয়া যাচ্ছে। কোম্পানি একটি সস্তা ডিমান্ড রাইড শেয়ারিং সার্ভিস বাজারে ছেড়েছে। এটি করে কোম্পানির লক্ষ্য যে 2026 আমেরিকায় বিশ্বের বিভিন্ন শহরে এই গাড়ি পাওয়া যাবে। এছাড়া আসকা A5 রাইড শেয়ারিং প্রোগ্রাম করা হবে, এটি ব্যবহার করা যাবে।